হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু জুড়ে। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে কি শুভ নববর্ষ, মানে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। তো আজকে আমি পুরাতন নাইটি পরেছি, কারণ আমি বাপের বাড়িতেই আছি, পয়লা বৈশাখের দিন বাপের বাড়িতে আছি। কারণ যেহেতু বলেইছিলাম আমার ডক্টর দেখাতে হবে, তো তার জন্য আমি এখন এখানেই পড়ে আছি। তো তার জন্য আমার নতুন জামা আর পরা হয়নি। বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে পয়লা বৈশাখের আগের দিন চলে যাবো, মানে বৃহস্পতিবার দিন, আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার দিন বাড়ি যাব, তো গিয়ে নতুন জামা পরবো শুক্রবার দিন। কিন্তু সেটা হলো না, আমার মানে আমার কপালে সেটা নেই। তো মানে খুব আশা ছিল পরবো নতুন নাইটি, বা নতুন নাইটি, নতুন জিনিস পরতে সবারই ভালো লাগে। তো আমি পরো ভেবেছিলাম, পরা হলো না। তো এই বাড়িতে আছে, এই নাইটিটাই পরতে হলো, যেটা পরছি দুদিন ধরে আমি। যাই হোক, তো এখন তোমাদেরকে সবাইকে জানাই যে শুভ নববর্ষ আবারও জানাচ্ছি, আর বড়দেরকে আমার অনেক প্রণাম, আর ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে, আমি শুধু উপরের দিকে তাকাচ্ছি কারণ ঘড়িটা দেখছি কটা বাজে। তো এখন বাজে 10টা বেজেছে, 9:50 বাজে। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলায় আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু কিছু রান্না মনে হয়ে গেছে কমপ্লিট। এখনও বাবা মনে হয় বাজারে গেছে, বাজার থেকে এসে আরও রান্না হবে। তো যেগুলো এখন রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। আর সকালবেলায় ব্রেকফাস্টও বাবার করা হয়ে গেছে, মানে করে দিয়ে বাবা বাজারে চলে গেছে, আর আমি স্নান করে এই সবে আসলাম, ভিডিও এডিটিং করলাম, করে সেই ভিডিওটা এখন পোস্ট করলাম, কালকের ভিডিও। তো পোস্ট করে এখন এই যে খেতে বসবো ডিম টোস্ট, আর এই যে ডিম সেদ্ধ, আর মিষ্টিটা এখনও নিইনি, মিষ্টিটাও তোমাদেরকে দেখানো। মিষ্টি লাস্টটা নিয়েছিল আমার মা, ওই বনগাঁয় যে মিষ্টি আর কি, বনগাঁয় তো ওই কালো মিষ্টি বিখ্যাত নাকি অনেকে বলে, যেটা ওখানে ওখানে কি কালো মিষ্টি বানায়। তো কাকু এখানে আসে মিষ্টি দিতে, তো সেই কাকুর কাছ থেকেই মা মিষ্টি নিয়েছে। তো এখন মিষ্টি হচ্ছে কি তোমাদেরকে চলো দেখাই, আর রান্না বান্নাতে দেখিয়ে দিচ্ছি। আজকে অন্য রান্না হচ্ছে আলু, নাকি বাবা বলে আলু বাকি আছে রান্না। বাবা বললো কি মাংস করবো না পয়লা বৈশাখের দিন, কিন্তু মাছ, চিংড়ি মাছ হবে। তো এখন জানি না কী করে, হয়তো রাত্রিবেলাও হতে পারে। পিসিমা আর দাদা আসবে আজকে খেতে বলেছে, এখন পিসিমা তো আসতে পারবে কি না ঠিক বলতে পারছি না। তাকে আমি মিষ্টিটা দেখাই, দেখি আর আমি একটু খাই। আমার ভীষণ খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। আর আজকে বড় লাইটটা দেওয়া, দেখতে পাচ্ছ ওই দেখো বড় লাইটটা দেওয়া বলে আমার মুখটা একদম পুরো চকচক চকচক করছে। তো তার জন্য একটু বেশি ভালো লাগছে। আর আগে যে লাইটগুলো ছিল সেগুলো ছোটো বাল্বের লাইট ছিল, কারণ ঘরের মধ্যে সারাক্ষণ লাইট না জ্বালালেও হয় না, কারণ এখানে জানলার পজিশন সেরকম নেই, সবার আশেপাশে সবার ঘর আছে। তো এই পাশেও ঘর আছে, এই পাশেও ঘর আছে, তো তার জন্য জানলা যে খুলবে আর জল ঝাপটা তো এমনি ঢোকে, আর তার জন্য হাওয়া ফাওয়া এমনিতে ঢোকে না, সব করেও লাভ নেই। আর এই পাশে দেখতে পাচ্ছি এই পর্দা মতো আছে, এই পর্দার এখানে একটা জানলা মতো পড়েছিল, কিন্তু ওই সাপ কামা করে একটু ভয়। তো যাই হোক, চলো এখন আমি একটু খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাই, আবার দেখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কালো মিষ্টিগুলো, যেগুলো আর কি নেওয়া হয়েছে, বললাম না বন্যার মিষ্টি, তো 10 পিস নেওয়া হয়েছিল, 3 পিস খাওয়া হয়ে গেছে, আর এই 7টাই আছে, এটাই দেখালাম। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, মানে বাবাই করেছে রান্না, ওই যে ঝিঙে না তরুল হচ্ছে কি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটুখানি মাখো মাখো তরকারি হয়েছে। আর এখানে আছে হচ্ছে পটল চিংড়ি মাছ, পটল দিয়ে চিংড়ি মাছ, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এতে আছে হচ্ছে কি মুসুর ডাল টমেটো দিয়ে, আর এতে আছে নিম পাতা আর বেগুন, এতে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে কি এটা চিচিঙ্গে ভাজা, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ 5 জনের 5টা, এটা সকালে খাওয়া হবে ব্রেকফাস্টে। তো চলো এগুলো সব রান্না বান্না এখন কমপ্লিট, দুপুর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ও এখনো বাকি আছে, আবার হলে আবার দেখাবো। তো সব অর্ধেক অর্ধেক করে রান্না হচ্ছে, তো তারপরে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে মটি মাছ ভাজা, ভাজাই করতে বলেছিলাম তো তার জন্য ভাজাই হয়েছে। আর এখানে আছে লাল শাক ভাজা, শাক ভাজা খেতে হয় নাকি, তো তার জন্য লাল শাক ভাজা মনে হয় বাবা করেছে। আর এখানে আছে হচ্ছে কি ওই লম্বা লম্বা যে সীতাপাটি মাছগুলো হয় না, একদম লম্বা লম্বা মাছ, তো সেই মাছটার নাম সীতাপাটি মাছই বলে, তো ওই মাছের ঝাল হয়েছে। তো এই দেখো আমার বোন হচ্ছে কি নতুন ড্রেস পরেছে, স্কার্টটা হচ্ছে কি গড়িয়াহাটে গিয়েছিল, গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছিল, তো নতুন জামা পরা হয়ে গেছে আমার বোনের।
একসাথে নিয়ে। ভিডিও এডিটিং করতে করতে ঠান্ডা হয়ে গেছে। তো এখন 12:30 বাজে, আমি এখন ভাত খেতে মানে বসে পড়েছি, কারণ আমি দুপুরবেলা খাবো না। এখন অল্প অল্প কিছু রান্না দিয়ে ভাত খাবো আজকে, শুধু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো, রাত্রিবেলায় আবার মাছ মাংস খাবো। তো এখন হচ্ছে কি, আমরা এই যে আইসক্রিম খেতে বসছি, কালকে নিয়ে এসেছিলাম বন্ধুটা, আমরা এখন ভাত খেলাম। ভাত খেয়ে হচ্ছে কি, এখন বাজে 12:30 বাজে, এখন ভাত খেয়েছি আর দুপুরবেলা খাবো না, এখনই একেবারে খাওয়াটা খেয়ে নিয়েছি। তো এখন এই যে সেই কালকের আইসক্রিমটা আনতাম, যেতে বলে গেছিলো রাস্তা জ্যাম পার হতে হতে, তার জন্য এটা এখন খাবো কর্নারটা, চলো খাই। আমি 6:20 থেকে মানে ভিডিওটা স্টার্ট করছি। আমরা বিকালবেলা দুপুরবেলায় গরম গরম রাখছিল, একটু শুয়েছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে কি, আমরা যাচ্ছি একটু বাগুইআটির দিকে, কি কেষ্টপুরের দিকে একটু যাচ্ছি একটু ঘুরতে, আমি আমার মা আর বোন যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হবে যে কোথায় যাচ্ছি। তো চলো রেডি হয়ে গেছি, আর ওখানে হচ্ছে কি ছোটো বোনকে নিয়ে যাবে না বলে ও হচ্ছে কি কান্না করছি, ঠিক আছে। তো আমার বোন রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে, সবাইকে দেখাই, পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। মারলো আমাকে, দেখলে সব ছুঁড়ে মুড়ে ফেলে দিচ্ছ, চোখে নিয়ে যাবে না বলে। আমার ছুরিটা দিল মানে খাই করে, কি বলতিচ্ছ হয়, কি বলতিচ্ছ হয় বল। যাই হোক চলো আমরা একটু ঘুরে আসি। তো বাড়িতে এসেই আমি হচ্ছে কি লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সে গেছিলাম, গিয়ে ওখান থেকে একটা জিনিস নিলাম, নিয়ে তারপরে আমাদেরকে আবার হালকাতে যেহেতু তার জন্য আমাদের মিষ্টির প্যাকেট দিল, তারপরে ক্যালেন্ডার দিল একটা, এই যে মিষ্টির প্যাকেটটা আর এই যে ক্যালেন্ডারটা, বোনকে বলছিলাম খোল, তো বোন খুলছিল ক্যালেন্ডারটা। তো তোমাদেরকে দেখাই, আমিও জানি না ক্যালেন্ডারে কী ছবি আছে, ঠাকুরের ছবি থাকলে ভালোই হতো। তো দেখা যাক এখন কী ছবি আছে, খুলে যাচ্ছে আমার বোন। তো ঠাকুরের ছবি তো দেয়নি, গোলাপ ফুলের ছবি দিয়েছে একটা। তো যাই হোক ঠিক আছে, বাংলার ক্যালেন্ডার তো মাঝে মধ্যে লাগে। তো যাই হোক, আর যে জিনিসটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই, বোনকে বলছিলাম খুলতে তাই বোন খুলে দিচ্ছিল। তো এই যে আমার সেই জিনিসটা, এটা হচ্ছে কি আমি নিয়েছি এই কচ্ছপের আংটিটা। আমি যে আঙুর দুটো ছিল না, সেই দুটো আঙুর তো, একটা আঙুর তো ভেঙে গেছিলো, তো সেই আঙুরটা দিয়ে, দুটো আঙুর দিয়ে তারপরে এই আংটিটা নিয়েছিলাম, আর 150 টাকা দিয়েছিলাম, দিতে আমার এই আংটিটা হয়েছে। তো এটা বাঁ হাতে পরবো না, এটা ডান হাতে পর, যেহেতু ডান হাত দিয়ে ভিডিও করছিলাম তো বোনকে বলছিলাম একটু পরিয়ে দে, তো তার জন্য আমাকে পরিয়ে দিচ্ছিলো। তো ঠিক এরকম এই আংটিটার মধ্যে না পাথর বসানো আছে, তো ওই জন্য বেশি চকচক করছে আর বোঝা যাচ্ছে না। তো চলো এখন তোমাদেরকে দেখাই মিষ্টির প্যাকেটে কী কী মিষ্টি দিয়েছে। দিয়েছে অনেক রকমের মিষ্টি দিয়েছে, লাড্ডু, দানাদার, তারপরে ক্ষীরকদম, দু রকমের কালো মিষ্টি, আর এইটা কী বলে ঠিক আমি জানি না, আমি ভালো লাগে না খেতে, ওই নিমকি ধরনের কিছু একটা দিয়েছে।
তো যাই হোক চলো দেখো। তো আমি বাড়িতে আসলাম, এই মাত্রই আসলাম, আর এসে হচ্ছে কি সঙ্গে সঙ্গে সেই কালকে যে আঙুরটা দেখালাম না ভেঙে গেছিলো, তো ভাবলাম দোকানে গিয়েছিলাম সোনার দোকানে যে চেঞ্জ করে অন্য পুরো গোল মতন আঙুরওয়ালা নাকি আঙুর নেও ভাবছিলাম, কিন্তু পায়নি। ওরকম সেরকম সেই একই তিন প্যাঁচালো ডিজাইনগুলো আমার পায়ে বেশি লাগছিলো, এমনি পা কেটে গেছে তোমাদেরকে দেখালাম ব্লগে, আগের ব্লগে। তো তার জন্য ভাবলাম কি নেবো না, থাক কচ্ছপের আংটি পরার খুব ইচ্ছা হচ্ছিলো আমার, মানে সবাই বলে কচ্ছপের আংটি পরলে ধরুন সম্পত্তি নাকি হয় নাকি এরকম একটা নাকি বাঁচে আর কি, একটা ব্যাপার যায় অনেক সময় কচ্ছপের আংটি পরে মানে ঠাকুরের টাকা পয়সার ব্যাপারে এরপরে এরকম আমি জানি। তো তার জন্য আমিও ভাবলাম কি একটা কচ্ছপের আংটি নিয়ে নিই। তো তোমাদেরকে তো দেখিয়েছি মানে কী বলবো, আমরা গিয়েছিলাম অঞ্জলি জুয়েলার্সে, তো আমার বোনের জন্য হচ্ছে ওই আংটি সরি কানের অর্ডার দেবে বলে গিয়েছিলো, কিন্তু এখন আর প্রচণ্ড ভিড় বলে আমরা যে আমরা তো মানে টাকা জমিয়ে রেখে তারপর হচ্ছে কি যখন এক বছর কি দেড় বছর পর আমরা জিনিসটা বানাবো, তো হচ্ছে এত প্রচণ্ড ভিড়, তো আমার মা বললো যে তা করতে হবে না এখন, তো বলে আমি চলে এসেছিলাম, আমি একাই চলে এসেছি, আমার বোনরার মা হয়তো কোথাও একটা আছে, মানে ওরা 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 ওদের মধ্যে চলে এসছে, আমি আমার মতন চলে এসেছি, তো তার জন্য তো যাই হোক চলো। আর এখন আমি গিয়েছিলাম দোকানে, বললাম গিয়ে নিয়ে আসলাম, ওখানে আর ভিডিও করলাম অঞ্জলি জুয়েলার্সের মনে হচ্ছে একটু ভিডিও করেছি, তো আমি জানি না কতটা কি দেখাতে পারি, যদি দেখাতে পারি তাহলে দেখিয়ে দেবো নিশ্চয়ই। তো যাই হোক চলো, এখন দেখিয়ে দিলাম যে কী কী মিষ্টিও দিয়েছে, হালকাতা মানে আজকে যেহেতু পয়লা বৈশাখ হালকাতাও আছে, তো তার জন্য মিষ্টিও দিয়েছে ওরা, অনেক রকমের মিষ্টি দিয়েছে, তার মধ্যে সব খাওয়া হয়েছে দেখো, কারণ আমি ড্রেস চেঞ্জ করছিলাম, তো তার আসার সময় আমার বড় ফোন করেছিল, তো তার জন্য ওর সাথে কথা বলতে বলতে আর খাওয়া হয়নি, আমার বোন খেয়েছে আর বাবাও খেয়েছে, এখন আমি এই লাড্ডুটা খাবো, একদম টাটকা লাড্ডু, আমার এই বোঁদের লানা কিসের লাড্ডু বলে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক চলো, আমি ওটা এখন খাই, আর তার 9:20 বাজে, এখন বাবাও দোকানে বসে আছে, তো 9:20 বাজে, এখন আমি ড্রেসটা সব চেঞ্জ করে নিয়েছি, এখন একটু আমি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। লাড্ডুটা খুব সুন্দর, চলো আবার আসছি পরে। তো মারা অন্য একটা দোকানে গেছিলো, সেটা হচ্ছে কি মা লক্ষ্মী জুয়েলার্স, তো সেখানে গিয়ে বোনের জন্য ওই কানের জন্য হচ্ছে কি অর্ডার দিয়ে এসছে, মানে টাকা জমা করে এসে, তো সেখান থেকে যেহেতু হালকাতা বলে ওখান থেকেও এই সোন পাবড়ির এটা দিয়েছে, দেখো হলদিরামের সোন পাবড়ি দিয়েছে, অলরেডি এখানে দুটো তিনটে খাওয়া হয়ে গেছে মনে হয়, তা আমি খুলছিলাম সেই সময়, আর আমার বাবাও খাবে বলেই আর কি খুলছিল, তো ভাবলাম কি একটু ভিডিও করি, তো তার জন্যই ভিডিও করছিলাম, এই যে আমার বাবা তুলে নিচ্ছে, বাবা খাচ্ছে, তো দেখি বাবা তো কী বলছে, সেই সময় তো আমি ভিডিওটা করিনি কারণ গান চলছিল বলে, বাবা খেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আমার এই রকমই হচ্ছে কি সোনপাপড়ি খেতে ভালো লাগে, কারণ গালে দিলে গলে যায়, তো এটাই বাবার খেতে ভালো লাগে, তো আমার বেশ আমিও খাবো, আমারও বেশ গালে যে এগুলো সোনপাপড়িগুলো গালে দিলে গলে যায় এগুলো আমারও বেশ ভালো লাগে, আর এই যে কাজু পেস্তাগুলো থাকে তো আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আরও কী কী আছে দেখাচ্ছি। তো এই যে ওখান থেকে যে ক্যালেন্ডারটা দিয়েছিল সেটা হচ্ছে কি এই যে সেই ক্যালেন্ডার, তো ছোটোকে বলছিলাম যে ছোটোটা খুলে দেখা কিসের ছবি আছে, তো ছোটো হচ্ছে কি এটা এখন খুলছে, বিশাল বড় ক্যালেন্ডার, আমি তো আমার মাকে বলেছি ক্যালেন্ডারটা আমি বাড়ি নিয়ে চলে যাব, তো চলো খুব সুন্দর হয়েছে, এখানে কালীঘাটে ঠাকুর আছে, তারাপীঠের আছে, আর দক্ষিণেশ্বরের ঠাকুর আছে, তিনটে মূর্তি, তো যাই খুব সুন্দর হয়েছে। এই মাংস রান্নাটা সবার লাস্টে হয়েছিল, তো তার জন্য তখন আমার ভিডিও করা হয়নি, তো রাত্রিবেলায় খাওয়ার সময় ভিডিও আর কি করছিলাম, যে রাত্রিবেলায় এটুকু সব খাওয়া গেছে, তারপর লাস্টটুকু ভিডিও করা হয়েছে, আর এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি, বোন আমি বাবা খেতে বসে পড়েছি, ছোটো হচ্ছে খাটে বসে বসে ঠ্যাং গুলা ছিল খাচ্ছে না। হাই ফ্রেন্ড, তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে বোন হচ্ছে শুয়ে পড়েছে, আর হচ্ছে খাওয়া দাওয়া বলতে সকালবেলায় হচ্ছে কি যেসব রান্নাবান্নাগুলো দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে, না মাংস রান্নাটা দেখানো হয়নি,
অনেক কিছু করেছিলাম জানি মাছ মাংস হবে না, তারপর দেখলাম মাছও হয়েছে, মাংসও ছিল কিন্তু আমি জানি না কি রান্না হয়েছিল, তো মাংসটাও দেখাতে পারিনি। সব আজকে বাবা রান্না করেছে, 13-14 রকমের রান্না। তো এখন হচ্ছে রান্নাবান্না সব, ফ্রিজে তাও কিছু কিছু আছে, মাংসটা ছিল, মাংস দিয়ে ডাল আর ভেন্ডি বাজা দিয়ে রাত্রেবেলা ভাত খেয়েছি। পটল চিংড়িটা এখনও খাইনি, ওটা কাল ফ্রিজে রেখে দিয়েছে, ওটা কালকে সকালে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক চলো, আর মাথা সে এসে না তেল দেওয়া হয়নি, বাড়ি এসে মানে আজকে গিয়েছিলাম, এসে হচ্ছে কি মাথায় তেল দিলাম ভালো করে, তেল দিয়ে বিনুনি করলাম, তা হাফ চুল এখান থেকে বার হয়ে গেছে। তো যাই হোক চলো, আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল বাটনে হিট করে দিও। তো চলো এখন টাটা বাই, নেক্সট কোনো ভিডিওতে আমার দেখা হবে, লাগবে।